হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের অ্যাপ রিভিউতে। আজকে আমি রিভিউ করছি মাইন্ড লিক এই অ্যাপসটি। এই অ্যাপসটা মূলত আপনার আপনার আমাদের আমার মতো অনেকেই যারা আছেন, যারা বিভিন্ন অ্যাপসের কারণে আপনার ফোনটা বেশি ব্যবহার করা হয় বা বলা যায় যে অ্যাপের আসক্তিতে পড়ে গেছেন, সো এইরকম ক্ষেত্রে কিছু কিছু অ্যাপ যেগুলো আসলে আমাদের অনেক সময় নষ্ট করে, সো ওই ধরনের অ্যাপগুলো থেকে আমরা কীভাবে মুক্তি পেতে পারি। এখন পুরোপুরি অ্যাপসটা হয়তো আপনি ব্যবহার করা বাদ দিতে পারছেন না, যেমন ফেসবুকের কথাই ধরেন, কিন্তু দেখা যাচ্ছে যে ফেসবুকে স্ক্রল করতে গেলে আমাদের অনেক সময় চলে যাচ্ছে, আমাদের তো অজান্তেই অনেক সময় চলে যাচ্ছে। সো এইটার জন্য এই অ্যাপসটা আমি ব্যবহার করছি, এবং এই অ্যাপসটা আপনি গুগল প্লে স্টোরে পেয়ে যাবেন। এই অ্যাপসটার ইন্টারফেসটা খুবই সিম্পল, মানে এখানে তেমন কিছুই নাই। এখানে জাস্ট আপনি ওভারলেটা আপনি ইয়ে করতে পারবেন, যে আপনি বিভিন্ন কালার দিতে পারেন, চেঞ্জ করে দেখতে পারেন, এবং এইখানে আপনি হচ্ছে জিআইএফ দিতে পারবেন। অ্যানিমেটেড জিআইএফ হতে পারে, যেটা র্যান্ডমলি আসবে, এক এক সময় এক একটা আসবে, অথবা আপনার নিজস্ব একটা আপনি কোনো ভিডিও দিয়ে রাখতে পারেন। সো মূলত অ্যাপসটা কী কাজ করে, সো যেমন দেখতে পাচ্ছেন যে আমি আজকের দিনে আমার অলরেডি প্রায় 20টার মতো লিক হয়ে গেছে। সো এই বিষয়টা যেভাবে কাজ করে, ধরেন আপনি একটা অ্যাপের জন্য আপনি সেটিংস দিবেন যে 5 মিনিট আপনি যদি টানা অ্যাপটা ব্যবহার করেন, তখন আপনার এই জিআইএফটা হচ্ছে আপনার পপ আপ করবে। অর্থাৎ এরকম আমি যদি টেস্ট ওভারলেটা দেখাই, ঠিক এরকম আপনার স্ক্রিনের উপরে চলে আসবে। এবং তো এইখানে প্রত্যেকটা অ্যাপের জন্য আপনি সেটিং দিতে পারেন, যে কোন কোন অ্যাপের জন্য আপনি অন রাখতে পারবেন এবং অফ করে রাখতে পারবেন। যেমন সাপোজ আমি ফেসবুকটা আপনাদেরকে দেখাই, ফেসবুকে যেমন আমার প্রতিদিনে এভারেজে আমার 14টা লিক হয়। সো সেটিংসে গিয়ে আমি এখানে 5 মিনিটের ট্রিগার দিয়েছি, এটা চাইলে আপনি চেঞ্জ করে দিতে পারেন যে কত মিনিট পর এটা ট্রিগার করবে। অর্থাৎ আপনি যদি টানা 5 মিনিট যদি ব্যবহার করেন, সেই ক্ষেত্রে 5 মিনিট পর আপনি একটা অ্যানিমেটেড জিআইএফ দেখতে পারবেন, যেটি আপনাকে আসলে একটা রিমাইন্ডার দিবে যে আপনি অ্যাপটা অলরেডি 5 মিনিট ব্যবহার করে ফেলেছেন। এবং আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে এই তখন অ্যানিমেটেড জিআইএফটা কিন্তু কাটার কোনো সিস্টেম নাই, বাট এখানে একটা ওয়ে আছে আমি দেখেছি, সেটা হচ্ছে যে আপনি স্নুজ করে রাখতে পারেন। অর্থাৎ আপনি যদি অ্যাপসটা আরও ব্যবহার করতে চান, সেক্ষেত্রে আপনি তখন ওই জিআইএফটা ক্লিক করলে ওইখান থেকে আপনি স্নুজের অপশন পাবেন, সো এটিকে আপনি আবার 5 মিনিট বা 10 মিনিটের জন্য এটিকে অফ রাখতে পারেন। সো যাদের এরকম বিভিন্ন অ্যাপে আসক্তি আছে, আপনারা সেই অ্যাপগুলোকে যদি আপনি ব্যবহার কমাতে চান, সেক্ষেত্রে সেই অ্যাপগুলোর জন্য আপনারা এই মাইন্ড লিকটা অন রাখতে পারেন। সেক্ষেত্রে আপনারা একটা নির্দিষ্ট সময় অ্যাপসটা ব্যবহার করার পরেই আপনি বুঝতে পারবেন, যখনই আপনি জিএফটা পপ আপ করবে তখনই আপনি অ্যাপসটা থেকে বের হয়ে গেলেন, একটা ব্রেক নিতে পারেন। সো আশা করি অ্যাপসটা আপনাদের কাজে আসবে। সো এই ক্ষেত্রে আরেকটা বিষয় বলে রাখি যে এই ক্ষেত্রে অ্যাপসটাকে আপনাদের বেশ কিছু পারমিশন দিতে হবে, যেমন অন্যান্য অ্যাপসের উপরে সে যাতে এই জিএফটা শো করতে পারে, এই পারমিশনটা আপনাকে দিতে হবে। এবং এই মাইন্ড লিক অ্যাপটা অলওয়েজ আপনার অ্যাক্টিভিটিগুলোকে ট্র্যাক করতে থাকবে যে আপনি কোন অ্যাপসটা কতক্ষণ ব্যবহার করছেন। সো আশা করি আপনারা অ্যাপসটা ট্রাই করে দেখবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।